হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগস। আমি নাজিমা, নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির রইলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। আজকে অনেক সুন্দর একটা শপিং ব্লগ আপনাদের লগে শেয়ার করবো, সো আমার লগে থাকা শেষ পর্যন্ত। আজকে আমি আর আমার মেয়ে দীপা ইয়ার ওয়েস্ট ফিল্ড শপিং গো, তো আপনাদের লাগি অনেক কিছু রেকর্ড করম, শেয়ার করম। আজকে ট্রেনে করিয়া আমরা শপিং করে আইছি, তো আপনাদের লগে একটু জার্নি শেয়ার করলাম। তো আমার লগে থাকা তো ওয়ার্ল্ড ফেমাস ওয়েস্ট ফিল্ড শপিং আমার লগে এনজয় করবা। তো ট্রেন স্টেশন থেকে বারোয়া আমরা স্ট্রেট শপিং করে না গিয়ে একটু বারা সাইড আপনাদের লগে শেয়ার করি। আর তো এখন আমি এটি আইসি পুরানা স্টার্ট ফুড শপিং সেন্টার যেটা, তো যারা লন্ডন থাকেন আমার বিবাহ সকল সবেও সিনরা, আর যারা লন্ডনের বাইরে থাকেন দেশও থাকেন বা অন্য দেশও, তো তাই নাকি দেখতে পারবা। এইটা হইলো স্টার্ট ফুড, লন্ডনের স্টার্ট ফুড শপিং সেন্টার। তো স্টার্ট ফুডের ওয়েস্ট ফিল্ড আজকে যাইমো শপিং আপনাদের লগে শেয়ার করবো। তো ফুডের স্টল দেখরা ওলা খাফড়েরও আছে, মানে অনেক স্টল বইছে, সব দিন থাকে না আবার। আজকে দেখরা তা বিভিন্ন দেশের খানি, তারপরে খাফড় সুফড় সবগুলাও মানে স্টলের মাঝে বয়, তো তো বেশি আসিল না আজকে। তো পাড়া সাইড দেখরা একটু দেখাই ওয়েস্ট ফিল্ড আমাদের ইয়া সবটা একটু ঘুরমো আর একটু রেকর্ড করবো। এটা এমনি ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজ ফুড, তো এটা এখন ট্রাই করি না। তো স্টার্ট ফুডের পুরোনো শপিং সেন্টারের ভিতরে দিয়ে এখন যাই আর ওয়েস্ট ফিল্ড। তো এখানে আর শপ টপ আছে, ভিডিও বেশি লম্বা হয়ে যাবো, করে স্টার্ট ফুডের শপিং শেয়ার করবো। যে রইত এখন ওয়েস্ট ফিল্ড যাই আর এত শব্দ আর মিউজিক আর মানুষের ভিড় রাখি, তো এগুলা সব সময়ও থাকে, খুবই জমজমাট। আমরা আইসি করে একটু রেকর্ড করলাম, দেখো কত মানুষ বাইরে উঠছিলেন। স্টার্ট ফুড সব সময় মানুষ থাকে, বন্ধ হয়েছে অত সময় মানুষ থাকে। গোয়িং টু সেফোরা, আমরা সেফোরাত গিয়ে দেখি একটা একটু ঘুরি আই গা। রিপিট আদিবা যাইতে চাই রা, সো লেটস গো। সেফোরাত একটু দেখি আই গা।
আমার সাথে সেফোরা শপর ভিতরে কিতা আছে দেখো কা উই বেটার হাউ ডু ইউ নো ইটস নাইস শপ বাট ইট গেট দ্য ক্রিম ফ্রম দ্য উইট That's deodorant. Oh, no. No, it's the blush. Blush, oh. It's the package. The package is what's... That's what... It's watermelon and you... Adipa, dekhta. Blowing skin. Which one do you try? Which one? What's the price? £30. My mom has this one. 36, 33. 35 অত বড় মানে সব শপও গেলে সারাদিনে হইতো না তো আমি একটা শপ যাইমো আর আমি নর্মালি যাই আর কি যেটা শপ তো তার শপে একটু একটু গিয়া আপনাদের লাগে রেকর্ড করবো তো বার্ষকাত যাইমো একবার তো ওয়েস্টফিল্ড অনেক সব বন্ধ হয়ে গেছে আবার নতুন অনেক সব হয়েছে গুচ্ছ কিতা আছে দিছন পারফিউম can try it. Dolce & Gabbana, look. Gucci Bloom, £99. It's Dolce & Gabbana. £139.99. Rich people are here all the time. Rich people are shopping all the time. Look. The price there is, eh? Look. £139 at a perfume. সারাদিন লাগি আরতে আরতে শেষ করার মতো নাই আর কি John Lewis looks like IKEA. IKEA. John Lewis or Shamne. Charging port tak hai ono ya. Diba? Phone charger jo phone. আমরা পান্ডোরা দেখতে যাইমো এখন সি পান্ডোরা তো পান্ডোরার ভিতরে দেখরা অনেক অনেক খালি তো পান্ডোরার রিং নেকলেস সব রুবালা লাগে আসলে Mixed and match. How much is that? Oh, this one cute. How much is that? £8. Ishma will like a shop of tire to Nira. Nira, Tudor. The price that I don't. It's a Rolex, it's $2.
This top 3,360. তো ডিসপ্লে রাখা ঘড়ির দাম একটু আপনাদের দেখাই, 3,870 দাম একটু কম আছে, 1,000 আছে, 2,000. বডি শপ যাই তাই এখন দৌড়িয়া যাই ওকে যাও ভিটামিনস সিরাম ভিটামিন ই Shea butter, isn't it soap? It's cream basically. তো বডি শপও আমাইলে এমনিও ভালো লাগে, তো স্কিন কেয়ারের অনেক জিনিস আর যে পালা, তো প্রোডাক্ট চুজ করিয়া যেটা চাইবা তারা নিজে বানাইয়া দিতে পারবা। তো আসলে বডি শপ অনেকের অনেক প্রিয় আর অনেক জায়গায় বডি শপ বন্ধ হয়ে গেছে, তো ওয়েস্টফিল্ড দেখলাম বডি শপ রয়েছে, একটু ঘুরিয়া আপনাদের লগে শেয়ার করলাম। আমরা এখন বারোই যেতাম, ওকে যে বড় একটা শিও ধরেনি স্কেচার সামনে সাম্বা আজকে ওয়েস্টফিল্ড শপিং সেন্টার একটু ঘুরলাম আপনাদের লগে শেয়ার করলাম, আর ভিউয়ার্স অত সময় আমার লগে দেখার লাগে অসংখ্য ধন্যবাদ। বাই 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 ওয়েস্টফিল্ড, উই আর গোয়িং ব্যাক নাও, ইয়েস গো ব্যাক। আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর বেল নোটিফিকেশন অল অপশনে দিয়ে রাখবা, যাতে আমার ভিডিও দেওয়ার লগে লগে আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স আমার ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবা আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করতে ভুলবা না। কেউ পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আল্লাহ হাফিজ।